আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন আপনারা সবাই। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে শাহি মশলার মাধ্যমে বিফ বিরিয়ানি তৈরি করতে হয়। এখন আমি আপনাদেরকে আমার বিফ বিরিয়ানির পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখাবো। এখন আমি আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স কিভাবে শাহি মশলার মাধ্যমে বিফ বিরিয়ানি রান্না করতে হয়। এই যে দেখুন, এখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণ হাড় সহ গরুর গোস্ত, এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ বাসমতি চাল, এখানে হলো আপনার শাহি মশলা যেটার মাধ্যমে আমি রান্না করব। এটার ডিটেলসটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আমি বলছি একটু শর্টকাট করে, এখানে 1 টেবিল চামচ পোস্তদানা বাটা, 1 টেবিল চামচ আপনার জয়ফল এবং জয়ত্রী বাটা, দুটো আলাদা করে 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স আছে আপনার 1 টেবিল চামচের মতো, চিলি ফ্লেক্স বলতে আপনার গম লাল মরিচ যেটা সেটাকে বলছি, ভেঙে আমি নিয়েছি, প্লাস আছে আপনার গরম মশলার গুঁড়ো আছে 2 টেবিল চামচের মতো। এখানে এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, এখানে আছে আপনার 2 পেঁয়াজের মতো বেরেস্তা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, নিয়েছি আপনার 4 থেকে 5টা তেজপাতা 4 টুকরার মতো, নিয়েছি আপনার এখানে গোলমরিচ এবং নিয়েছি আপনার লবঙ্গ, প্লাস 4-5টা এলাচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 2টো, দুধ নিয়েছি 1 কাপ 1.5 কাপ পরিমাণ, 1 মগ ছোট মগে, এখানে হয়েছে আপনার 1 কাপ টক দই। এই হলো আমার ডিটেলস ইনগ্রেডিয়েন্টস। ও, এখানে আছে আপনার 4টা ডিম, আপনার 2টো আলু আমি সিদ্ধ করে নিয়েছি এবং 4-5টা কাঁচামরিচ। আমি আমার সব ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখন পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিভাবে এটা রান্না করতে হয়। চলুন তাহলে ভিউয়ার্স আমরা চলে যাই রান্নাতে। এখানে আমি তেল অলরেডি গরম বসিয়ে দিয়েছি, এখানে 1 কাপের মতো তেল আছে ভিউয়ার্স, 2টো আপনার আছে পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আমি পুরোটা দিয়ে দিচ্ছি এখানে, আমি আমার গরম মশলাগুলো সাথে সাথে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা আস্তে আস্তে আপনার ভাজবো, বেরেস্তার মতো করবো না, হালকা বাদামি কালারের মতো করলে আমি বাকি মশলাগুলো দিব। আমি আস্তে আস্তে এটা বেরেস্তা করছি দিবার, এতে দেখুন এই অবস্থায়। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, সাথে আমি 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। অনেকে আপনার প্রথমে মশলাগুলো দিয়ে দেয়, শাহি মশলা আমি যেটা করেছি, বাট আমি এক্ষেত্রে একটু ভিন্ন প্রসেস অবলম্বন করছি। আমি আসলে মাংসটা যখন আপনার পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে কষাবে তখন আমি মশলাটা অ্যাড করবো। এখন আমি এই মাংসটা ভালো মতো মাখা মাখা করে কষাবো, তারপরে গিয়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো। এখন আপাতত এটা কষতে থাকো ভিউয়ার্স, এটা কষতে মিনিমাম আপনার 30 মিনিটের মতো টাইম লাগবে, আমি 30 মিনিট পরে আবার ফিরে আসছি। দর্শক, ফিরে এলাম আমরা 30 মিনিট পর। আমার মাংসটা দেখুন একদম কষানো হয়েছে ভালো মতো। এখন আমি মশলাগুলো অ্যাড করব। দর্শক, এই যে এখানে আমি 1টা টমেটো কেটে রেখেছিলাম মাঝারি সাইজে, সেটা দিয়ে দিলাম, সাথে আমি আমার শাহি মশলা যেটা তৈরি করেছি নিজের হাতে সেটা দিয়ে দিচ্ছি।
ভালো মতো নাড়তে হবে, যাতে কিনা মশলাগুলো সুন্দর মতো মিশে যায় মাংসের সাথে। দর্শক, মাংসটা সুন্দর মতো হতে থাকুক আরো 15 মিনিট, আমি 15 মিনিট পর ফিরে আসছি। দর্শক, ফিরে এলাম 15 মিনিট পরে। এই যে দেখুন, এখন খুব সুন্দর একটা শাহি মশলার স্মেল চলে এসেছে। এই যে এখানে আমরা দই এবং দুধ একসাথে অ্যাড করে দিলাম, 1 কাপ দই আমি দেখিয়েছিলাম, 1 কাপ দই এবং 1 কাপ দুধ একসাথে অ্যাড করে আমি এটা অ্যাড করে দিচ্ছি। দর্শক দেখুন, দর্শক দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ ভেঙে, যাতে আরো সুন্দর একটা স্মেল আসে। বিরিয়ানিতে আপনি যদি কাঁচা মরিচ দেন তাহলে অনেক সুন্দর একটা স্মেল আসে। আমি একসাথে দই আর দুধটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এখন এটা আরো আপনার মিটি মিটি জ্বালে 30 মিনিট হতে থাকবে, আমি একদম ঢাকনা উঠাবো না, এভাবেই হতে থাকবে। ফিরে এলাম 15 মিনিট 30 মিনিট পরে। এখন আমি একটু চিনি মিক্স করছি, ঠিক 1/2 টেবিল চামচের মতো। চিনিটা মিক্স করলে যেটা হয় সুন্দর, আরো সুন্দর একটা স্মেল আসে। এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা পুরো হয়ে গিয়েছে। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, যার কারণে আমি এখন দিচ্ছি। আপনারা যদি সিদ্ধ না করতে চান তাহলে আপনারা কিছুক্ষণ আগে দিলেই হবে। এবং সাথে একটু আমি পেঁয়াজ ব্যবস্থা করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1/2 ব্যবস্থা এখানে দিয়ে দিচ্ছি, বাকি 1/2 আমি পরে ইউটিলাইজ করব। এটা আমরা নেড়ে চেড়ে এখন রাখছি এবং আমি এখন পোলাও প্রসেসিং এ চলে যাচ্ছি। এটা হয়ে যাবুক আস্তে আস্তে, যতক্ষণ আমরা একসাথে পোলাওয়ার সাথে মিশাবো। দর্শক, আমাদের দিকে মাংসটা রেডি হচ্ছে, আর এখানে আমি পোলাওয়ের জন্য বসিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ দিলাম ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, কিন্তু আমি ঘি বেশি খাবো না, যার জন্য আমি 2 টেবিল চামচ ঘি আর একটু তেল অ্যাড করলাম। আর দিয়েছি 2টো দারচিনি, 2টো তেজপাতা। এই এখন এটা আমি ব্যবস্থা করতে থাকি এবং ফাঁকে ফাঁকে আমি চালটা দিয়ে দিচ্ছি। দর্শক দেখুন, চালটা একদম পুরো ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এখানে পানি দিব। পানি দেওয়ার একটা ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়ে দিই। আমি যত কাপ চাল নিয়েছি তার 2 কাপ আমি এখানে পানি দিয়েছি। আমি 7 কাপ চাল নিয়েছি, এখানে আমি 14 কাপ পানি দিব। 14 কাপ দিলাম না, আমি 1 কাপ কম দিলাম, কারণ বিরিয়ানিতে আমার কিছু আপনার ঝোল আছে, যার কারণে আমি 1 কাপ কম দিয়ে দিলাম পানিটা। আর আমি পেঁয়াজ ভাজার সময় এবং আমি লবণ অ্যাড করিনি, এখন আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। এটা একটা ট্রিক্স, লবণটা আপনি এভাবে অ্যাড করবেন, পানিটা মুখে দিয়ে দেখবেন যে আপনার পানিটা ভালো মতো আপনার মুখে লাগছে কিনা লবণটা। যদি মুখের মধ্যে লবণটা ভালো মতো লাগে তাহলে বুঝবেন আপনার এটা পোলাওয়ের সাথে এটা ভালো মতো আপনার মিশে যাবে সুন্দর। অনেকে আপনার পোলাওয়ের পানিটা ফেলে দেয়, আমি কিন্তু পোলাওয়ের পানিটা ফেলছি না, আমি সুন্দর মতো এখানে একেবারে যাতে আপনার 90% হয় সেই রকম পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি এবং এটা একদম পানিটা খেয়ে নেবে। আমি মরিচ দিয়ে দিলাম 4টা, একটু হালকা করে ভেঙে, যাতে কিনা সুন্দর একটা স্মেল আসে চালটার মধ্যে। এখন আমি এটা ভেঙে দিচ্ছি একবারে ফুল জালে। দর্শক দেখুন, এই যে আমার পোলাওটা 90% এর মতো হয়ে গেছে। এখন আমি এখান থেকে 1/2টা পোলাও উঠিয়ে দিব। পোলাও উঠিয়ে নিয়ে আমি মাঝখানে আমি আমার শাহি মশলার বিরিয়ানিটা আমি 1/2 এখানে অ্যাড করব। আমি 2টা লেয়ার দিব এখানে, লেয়ার দিয়ে এই মুহূর্তে আমি যেটা করছি আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, এখন আর আমার চুলার আঁচড়ার কোনো দরকার নেই। দেখুন দর্শক, এখন আমি যেটা করছি আমি মাংসগুলো ঠিক পোলার মাঝখানে আস্তে আস্তে বিছিয়ে দিচ্ছি। এইভাবে আমি
মাংসের দুইটা লেয়ার আর পোলাওয়ের তিনটা লেয়ার হবে। দর্শক দেখুন, এই যে আমি পোলাওয়ের লেয়ারটা দিচ্ছি, আপনারা চাইলে কিসমিস এখানে কিছু বাদাম অ্যাড করতে পারেন, আমি পছন্দ করি না, যার কারণে আমি দিলাম না, কারণ আমি মশলাতে অলরেডি বাদাম কিসমিস কিছু অ্যাড করে দিয়েছি। দর্শক, 10 মিনিট দম দেওয়ার পর আমরা ফিরে আসলাম। এখন আমরা এটা বিরিয়ানিটা আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। দর্শক, বিরিয়ানিটা যখন আপনি মিক্স করবেন তখন আপনারা খেয়াল রাখবেন যাতে চালগুলো ভেঙে ভেঙে না যায়। আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, সুন্দর একটা স্মেল আসছে বলে বোঝাতে পারবো না। আশা করি স্বাদটাও অনেক ভালো হবে। বাকি বেরেস্তা যেগুলো আছে নিচ থেকে উঠালাম উপরে, এগুলো আমি একটু হালকা করে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, আমরা 3 জন মানুষের পরিমাণের আমি খাবারটা সাজিয়েছি। 3 জন মোটামুটি করে রাখলে 4 জনও খেতে পারবে। বাঙালি সালাদের সাথে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি।